বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়ার আহমাতুল্লাহি ওবারাক এনার হামদাল্লাহ নাহমাদুহু ওয়ানস্তা আইনহু ওয়ানস্তা উফর অনসাল্লি ও অনুসাল্লি আলা সৈয়দুল মুসাল্লিম নবী এনাম মোহাম্মদ এবিন আবদুল্লাহ ওয়া আলা আলহি ওয়া হাবি আজমাইন আইন আম্মাবাদ সমাজ দর্শক আপনারা যারা টিভি বাংলার দর্শক অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম আল্লাহর জন্য ভালোবাসার মহা পুরস্কার আমরা দেখলাম আল্লাহর জন্য ভালোবাসাই মূলত ইমান ইমানের শক্তিশালী তমরজ্জু এবং ইমানের পূর্ণতা শুধু তাই নয় আল্লাহর জন্য ভালোবাসার ভিতরের বেশি ইমানের মজা আসলে সব কিছুর মজা আছে মজা না বুঝলে বিব্রত লাগে বিরক্তি লাগে খাওয়ার মজা যদি জিভেটা এমন হয় অসুস্থ হয়ে মজা লাগে না খেতেও কষ্ট হয় ঠিক ইমান ইমানের মজা আছে যে মজার সাথে আর কোনো কিছুরই তুলনা হয় না আমরা ইমানদার আলহামদুলিল্লাহ যারা দর্শক আপনারা ইমানদার তবে অনেক সময় ইমানের মজা না পাওয়াতে ইমানের অনুভূতিটা আমাদের কাছে স্পষ্ট হয় না আর ইমানের মজা কিভাবে পাওয়া যাবে আল্লাহ রসুল সাল্লাম বললেন বোখারি মুসলিম অন্যান্য কিতাবে সংকলিত সহি হাদিসে রসোল্লাহ সাল্লাম বলছেন সালাহ মঙ্কুন্না ফিহি ওজাদ বিহিন্ন হালাওয়াত ইমান আইয়াকুন আল্লাহ রাসূল আহু আহাব্বা ইলেহি ইম্মা সে ওয়াহুমা ও আই হুব্বাল্মার আল্লাহ হাব্বিল্লাহ লিল্লাহ ও আই ইয়াক রাহ আইয়া আউ দা ফিল কুফর কাম আয় আই ইউলকা ফ ইন্ন আর তিনটে বিষয়ে যদি কোনো মানুষ অর্জন করতে পারে তাহলে সে ইমানের মজা পাবে প্রথম হলো আল্লাহ এবং তার রাসূল তার কাছে বিশ্বের সবকিছু থেকে সবচেয়ে বেশি প্রিয় হবে দুই নম্বর কোনো মানুষকে ভালোবাসলে শুধু আল্লাহর জন্যই ভালোবাসবে আল্লাহর জন্য ছাড়া তার হৃদয়ে কোনো ভালোবাসার স্থান থাকবে না তিন নম্বর ইমান গ্রহণের পরে কুফুরিতে ফিরে যাওয়াকে এত ঘৃণা করবে যে জীবন্ত আগুনে নিপতিত হওয়াকে যেমন অপছন্দ ঘৃণা করবে সময়ত দর্শক তাহলে ইমানের যে মজা আছে এটা অনুভব করতে গেলে প্রথমেই আল্লাহ এবং তার রসুল সাল্লামকে সর্বোচ্চ ভালোবাসতে হবে আর এই ভালোবাসা অর্জন করলেই তো মানুষকে শুধু আল্লাহর জন্য রসুল আপকাঠিতে ভালোবাসা যাবে আর এই রকম ইমান হলেই কুফুরি আমাদের কাছে এত অপছন্দনীয় হবে যে কুফুরীর কল্পনায় আমাদের মনে আসবে না আর তখনই আমরা সত্যিকারের ইমান অর্জন করতে পারবো ইমানের মজা আমরা পেতে শুরু করে দেব আর আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসা এবং আল্লাহর জন্য ভালোবাসা এর মজা কি এর গুরুত্ব কি অন্যান্য বিভিন্ন হাদিসে বলেছে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিস লাই ইমানু আহাদুকুম হাতা আকুনা আহাব্ব ইলাইহি মিন ওয়ালদিহি ওয়া ওলাদিহি ওয়া আনাস আজমাইন তোমাদের ঈমান আসবে না হবে না অর্থাৎ পরিপূর্ণতা লাভ পাবে না যতক্ষণ না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার কাছে তার পিতা মাতা সন্তান এবং দুনিয়ার যত মানুষ আছে সবার চেয়ে বেশি প্রিয় না হোক সমাজ দর্শক বেশি প্রিয় এটা আমরা দাবি করি কিন্তু আসলে কি আমরা রসুল্লাহ সাল্লামকে বেশি প্রিয় বানাতে পেরেছি আমার পিতার বিরুদ্ধে খারাপ কথা বলে যে কষ্ট লাগে রসুল্লাহ সাল্লামের বিরুদ্ধে খারাপ কথা বলি সেই কষ্ট লাগে আমার পিতা আমার নেতার কথা না মানলে যে আপত্তি হৃদয়ে আসে আমার রসুল সাল্লাহসাল্লামের কথা অবমাননা হচ্ছে দেখলে কি সেই কষ্ট মনে আসে পিতার কথা মনে করলে মাতার কথা মনে করলে প্রিয়জনের কথা মনে করলে হৃদয়ে যে অস্থিরতা চোখের যে পানি আসে রসল্লা সাল্লামের কথা মনে করলে কি সেটা হয় তা যদি হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমরা এই মানের জায়গায় যাচ্ছি আর না হলে অর্জনের জন্য সচেষ্ট হতে হবে পিতা মাতা থেকে দুনিয়ার সব কিছু থেকে সন্তান থেকে রসুল সাল্লাম প্রিয়তর এটা অর্জন করলেই তো তাকে মাপকাঠি করা যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্না লঙ্ঘন হলে ব্যথা লাগবে এটাকে আমাদের মনে আসছে দুনিয়ার অন্য মানুষের কোন বুজুর্গ কোন নেককার মানুষ কোন আলেম কোন পূর্ববর্তী নেককার ইমাম যে কোনো মানুষের কথা অমান্য করলে তার মতের বাইরে গেলে যে কষ্ট আমার হৃদয়ে লাগে রসুল্লাহ সাল্লাহসাল্লামের ছোট্ট একটা সুন্নতের ব্যতিক্রম হলে সেই কষ্টকে আমার মনে লাগে নাকি রসুল্লাহ সাল্লাম সুন্নতকে ব্যাখ্যা করে আমি দূরে সরিয়ে দিই কিন্তু অন্য কারোর মত ব্যাখ্যা করার ক্ষমতা আমার হৃদয়ে নেই তাহলে কি রসুল্লাহ সাল্লাহ সবার সে প্রিয় হয়ে গেলেন আমরা নিজেরা নিজেদের মনগুলোকে বিচার করি রাসল্লাহ সাল আলি যদি আমরা সবার চেয়ে বেশি ভালোবাসতে পারি সত্যই হৃদয়ে তার তুলনায় আর কেউ না থাকে তখনই তো ইমান পূর্ণতা পাবে আর তখনই এই আল্লাহর জন্য ভালোবাসার এই এবাদতটা আমরা পূর্ণভাবে পালন করতে পারব সময় দর্শক যেটা বলছিলাম আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম অন্য হাদিসে আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন আল্লাহর জন্য ভালোবাসলে শুধু ইমানই পূর্ণ হলো না ইমানের মজাই পেলাম না আরো অনেক মজা আছে নেক আমল অনেক কম করেও অনেক বেশি নেক আমলের সব এবং নেককারদের সাহসের পাওয়ার সুসংবাদ দিয়েছেন আব্দুল সৌদ রাজি আল্লাহ তালু বলছেন বোখারি সংকলিত হাদিস এক ব্যক্তি রসুল্লাহ সাল্লামের কাছে এসে বলছে ইয়া রসুল্লাহ কেফা তাকুল উফি রাজুলিন আহাব্বা কৌমান ওলাম ইয়ালহাক বিহিম রসুল্লাহ একজন মানুষ কিছু মানুষকে ভালোবাসে আল্লাহর জন্যই ভালোবাসে কিন্তু তাদের মতো আমল করতে পারে না আমল মানে ফরজ নয় ফরজ আমল করতে না পারলে তো আল্লাহকে ধরাই চো পড়ে গেল কিন্তু নফল মুস্তাহাব অনেক আমল সে করতে পারে না কিন্তু তাদের খুব ভালোবাসে তার ভালো লাগে এই সব আমল একজন দায়ীকে ভালোবাসে তিনি আল্লাহর দিনের অনেক দাওয়াত দিচ্ছেন মানুষ উপকৃত হচ্ছে ইসলামের পথে আসছে একজন কারিকে করে খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে কিন্তু সে তার মতো পারে না একজন আবেদকে দেখে খুব ভালো লাগে কত ইবাদত করছে কিন্তু তার মতো করতে পারে না রাসুল কোরআনের আলোকে একজন ব্যক্তিকে কিছু মানুষকে ভালোবাসে যারা খুব বেশি নেকামল করে অত সে করতে পারে না শুধু মনের ভালোবাসাটা আছে এর দ্বারা কি কোনো ফায়দা হবে এর ব্যাপারে আপনার কি মত আপনি কি বলেন রাসুল্লাহ সাল্লাহাম বলেন আন্তা মা মানে তুমি যাকে ভালোবাসো তোমার আমল কিছু কম হলেও তুমি তাদের সাথেই থাকবে আল্লাহ একবার আমরা যদি রসুল্লাহ সাল্লামকে মাপকাঠি রেখে আল্লাহর জন্য এভাবে ভালোবাসতে পারি তাহলে কিছু আমল কম হলেও আমরা আখেরাতে জান্নাতে এই ধরনের নেককার মানুষদের সাথেই থাকতে পারি দর্শক এখানে যেন আমরা প্রতারিত না হই এই হাদিস দ্বারা যদি আপনি বোঝেন যে আমি নামাজ সালাদ সিয়াম আদায় করলাম না আমি আল্লাহর ফরজ ইবাদত করলাম না আল্লাহর কোনো প্রিয় বান্দা কার মানুষ তাকে ভালোবাসলাম জান্নাতে আমি তার সাথেই থেকে যাব। এটা তো এই ধরনের পর্যায়ে গেলে তো আপনি আরবের কাফেরদের মতো পর্যায়ে চলে যাবেন যারা আল্লাহর সাথে করে যুক্তি দিত যে এদের ভালোবাসা এদের ভক্তিতে আল্লাহ তালা আমাদের পার করে দেবেন মা না আবুদিল্লা না ইল আল্লাহ আপনি আসলেই আল্লাহর জন্য ভালোবাসেন কিনা ইমান ঠিক আছে কিনা আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার সবচেয়ে প্রিয় কিনা এটা নিশ্চিত হওয়ার পরেই তো আল্লাহর জন্য ভালোবাসা নিশ্চিত হবে আপনি যদি রসুল্লাহ সালাম ভালোবাসার দাবি করেন তার সুন্না তার এরতেবার দিকে কোনো খেয়াল না দেন তাহলে ভালোবাসার দাবি মিথ্যা আবার রসুল্লাহ সাল্লাম সাহাবিদের চেয়ে তারপরের যুগের কাউকে ভালোবাসেন আপনার ভালোবাসার দাবি মিথ্যা রসুল্লাহ সাল্লাম যাদেরকে যেভাবে গুরুত্ব দেন তাদের ভালোবাসতে হবে তাহলেই না ভালোবাসাটা আল্লাহর জন্য হবে কারণ ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা হবে যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে আর কার হৃদয় আল্লাহর ভালোবাসা আছে এটা জানার একমাত্র আলামত যে রসুল্লাহসাল্লামে কে কত একতেবা করে আর রসুলাম কার কত মর্যাদা দিয়েছেন আল্লাহ রসুল সর্বোচ্চ মর্যাদার কথা বলেছেন আল্লাহ কোরআনে তাদের মর্যাদা বলেছেন আপনি দিয়ে বা সাহাবিগণের অনুসরণের চেয়ে পরবর্তীদের অনুসরণকে বড় মনে করে ফেলেন তাহলে তো আপনি বিপদগামী তার পথ শুরু করলেন আপনি বিপদগামী হয়ে গেলেন আল্লাহ কোরআন কে রেমে সাহাবিগণকে আমাদের মানদণ্ড বানিয়েছেন

দুটো পুরস্কার প্রদান করার বরাদ্দ করেছেন একটা হলো আল্লাহ তালা তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন আরেকটা হলো তাদের জন্য মহান জান্নাত তৈরি করে রেখেছেন আর অন্য মানুষদের জন্য তাদের মহান পুরস্কার পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য পথ হলো মহাজির আনসার অগ্রগামী প্রথম মহাজির আনসারদের সুন্দর পরিপূর্ণ অনুসরণ করা অর্থাৎ আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জানালেন প্রথম অগ্রগামী মহাজির আনসারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন তাদের উপর খুশি এই মর্যাদা পেতে একটাই পথ প্রথম অগ্রগামী মহাজির আনসারদের অনুসরণ করবে কাজে রাসুল্লাহ সাল্লাহ বা অনুসরণের মানদণ্ড মানদন্ড একরাম আপনি যদি একরামকে বাদ দিয়ে পরবর্তীদেরকে বেশি ভালোবাসেন মানদণ্ড বানান এক্ষেত্রে ভুল হলো ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আসলাম। তার পরবর্তী তিন প্রজন্ম প্রশংসা করেছেন আপনি যদি তিন প্রজন্মের গুরুত্ব না দিয়ে পরের প্রজন্মের বেশি গুরুত্ব দেন তাহলে পরে সাল্লামের জন্যও ভালোবাসা হলো না সত্যিকার আল্লাহর জন্য কাজেই খুব সতর্ক হতে হবে কোরআন এবং সন্ন্যার বাণীগুলোকে সামগ্রিকভাবে সঠিকভাবে বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যদি কোনো মানুষ অন্য কিছু মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য অর্থাৎ তাদের কোরআন এবং সুনান কারণে ভালোবাসে নিজে অত ভালো আমল করতে পারে না কিছু কমতি আছে কিন্তু সেই মান ইসলাম মেনে চলে এমন কর্ম যদি করে যার জন্য কোরআন আল্লাহ ঘোষণা দিয়েছেন হাদিসে জাহান নামের কাবায়ের ভিতরে লিপ্ত মুবেকাতের ভিতরে লিপ্ত থাকে তার তো এটা আশা করার কোনো সুযোগ তার মানে সে ভালোবাসাই না নেককারদের ভালোবাসা হৃদয় স্পর্শ করবে কখন যখন আপনি নিজে নেককার হতে চাইবেন নেককরণ প্রতি আকর্ষণ থাকবে তখনই না সত্যিকারের ভালোবাসা আসবে নইলে মুখে মুখের দাবি বলে প্রমাণিত হবে দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আলাইকুম ও সাথে ওয়াবার আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন

ওয়ান্ডার বেস্ট বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপ পুন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সময় তো দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম আল্লাহর জন্য ভালোবাসার মহান পুরস্কার মর্যাদা কেউ যদি আল্লাহর জন্য রসুল সুলা আলোকে নেককার মানুষকে ভালোবাসে সেই পরিমাণের আমল নাও করতে পারে আল্লাহর জন্য ভালোবাসে কোনো বড় আলেমকে বড় দায়ী দিনদার মানুষকে অন্তর দিয়ে ভালোবাসে তার ব্যথায় ব্যথিত হয় তার আনন্দে আনন্দিত হয় তার জন্য দিয়ে দোয়া করে এই ভালোবাসার পুরস্কার হলো যে জান্নাতে এই ব্যক্তি ওই মর্যাদাবান ব্যক্তি যে জান্নাতে যাবেন এরাও সেই জান্নাতে যাওয়ার আল্লাহ সুযোগ করে দেবেন অন্য হাদিসে আবু আবুদার ফরিদ আল্লাহ তালন বলছেন আমি রসুল্লাহ সাল্লামকে বললাম ইয়া রসল আল্লাহ আর কমান ওলা আপনি বলুন তো একজন মানুষ অন্য একজন মানুষ বা কিছু মানুষকে ভালোবাসে কিন্তু তাদের মতো অত আমুল করতে পারে না অত নফল এবাদত করতে পারে না তার কি অবস্থা হবে রসল বললেন আন্তা মা আমা তুমি তাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে আবুদেরকে ফিরে বললেন ইয়া না ওহব্বুল্লাহ রসুল্লাহ আমি তো আল্লাহ এবং তার রাসুলকে করি রসুল্লাহ বললেন আন্তা মা আমা তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে আবুদেরকে ফিরে বারবার বললেন রসুল্লাহ সাল্লাম বারবার একই উত্তর দিলেন কাজেই আমরা যদি আল্লাহর জন্য আল্লাহ তালাকে সর্বোচ্চ ভালোবাসতে পারি আল্লাহ রসুল সর্বোচ্চ ভালোবাসতে পারি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহর জন্য রসুল সাল্লাম আপকাটিতে অন্যান্য দিনদার মানুষদেরকে ভালোবাসতে পারি কাছের দূরের পুরাতন সমকালীন দায়ী আলেম তাদেরকে ভালোবাসব শ্রদ্ধা করব। আল্লাহর জন্য তাদের মতো আমল না করলেও আমরা তাদের সাথে জান্নাত পাওয়ার একটা সুসংবাদ রসল্লা সাল্লা আমাদেরকে দিলেন সময় দর্শক এই ভালোবাসার অর্থ এই নয় যে আমরা এই সমস্ত মানুষদের রসল সাল্লামের সমপর্যায়ের বানিয়ে রসুল্লাহ সাল্লাহ আসালামের বাদ দিয়ে তাদের অনুসরণ অনুকরণের দাবি করব। ভালোবাসা শ্রদ্ধা আর অনুসরণ অনুকরণ এক নয় আমরা শ্রদ্ধা করব ভালোবাসবো উম্মতের সকল মুমেনকে। এবং ভালোবাসা বাড়বে বৃদ্ধি পাবে গভীর হবে দায়ী পুরাতন নতুন সবার জন্য কারোর প্রতি কোনো বিদ্বেষ আমাদের থাকবে না কোনো ইশতেহাদি কারণে নয় কোনো ফিক্ষিক কারণে নয় কোনো মতামতের কারণে নয় আমরা তাদেরকে শ্রদ্ধা করব তাদের জন্য দোয়া করব কারণ তারা অনেক বসে আমল করেছেন আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন আমাদের জন্য তাদের ভালোবাসায় আমরা উপকৃত হব কিন্তু ভালোবাসার অজুহাতে যাওয়া যাবে না হবে রসুল সাল্লামের সুন্নতের আল্লাহ নির্দেশ সাল্লামের সুন্নত এটা কোনো যুক্তি ছাড়া কোনো বিচার ছাড়া গ্রহণ করতে হয় আর বাকি সবাইকে ভালোবাসতে হবে সাহাবাইকেরামকে সর্বোচ্চ ভালোবাসতে হয় কিন্তু সাহাবাইকেরামের অনেক ইশতেহাদি মত আমরা অনেকেই মানিনা না কেউই মানে না এরকম রয়েছে আর মত না মানার কারণে অশ্রদ্ধা হয় না আর শ্রদ্ধা ভালোবাসার নামে মত মানতে গেলে সুন্নত লঙ্ঘন হয়ে যায় কাজেই এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা শ্রদ্ধা করব প্রচন্ড ভালোবাসবো তাদের ভালোবাসা আমাদের হৃদয়কে জুড়ে থাকবে তাদের আনন্দে আনন্দিত হব তাদের ব্যথায় ব্যথিত হব কিন্তু এর্তেবা অনুসরণ অনুকরণের পর্যায়ে রসল্লাহ সাল্লাহ থাকবেন তাদের মাধ্যমে সুন্নতের এর্তেপা বোঝার চেষ্টা করতে পারি কিন্তু এমন যেন না হয় ভালোবাসার অজুহাতে আমরা সুন্নাত অনুসরণের মানদণ্ড থেকে বেরিয়ে যায় আল্লাহ তালা হেফাজত করুন সম্মানিত দর্শক আল্লাহর জন্য ভালোবাসার এই মহান পুরস্কার রসুলাম আরও অন্যান্য হাদিসে বলেছেন আল্লাহর জন্য যদি কেউ ভালোবাসে কোনো মানুষকে তার আরও একটা বড় পুরস্কার হলো স্বয়ং আল্লাহ তা তাকে ভালোবাসেন আমরা যদি আল্লাহর জন্য এভাবে ভালোবাসতে পারি তখন আল্লাহ আমাদের প্রেমিক হয়ে যাবেন আমরা যার প্রেমিক হতে যাই আমরা যার প্রেমিক হতে চাই স্বয়ং তিনি আমাদের প্রেমিক হয়ে যাবেন এটা কেমন হাদিস শরীফে আসছে সহাই মুসলিম সংকলিত হাদিস রাসুল্লাহ ইসলাম বলছেন আখাল্লাহ ফি কারু মালাক আল্লাহ রাজাতি এক ব্যক্তি অন্য এক গ্রামে তার এক ভাইকে জিয়ারত করতে দেখতে বেড়াতে যাচ্ছে আল্লাহ পথের উপরে একজন ফেরেস্তা রেখে দিলেন ভাই আপনি কোথায় যাচ্ছেন এই গ্রামে অমুকের সাথে দেখা করুন হাল্লা আলী আলীগি তারা সে কি তোমার দুনিয়াতে কোনো উপকার করেছেন তুমি তার সাথে কোনো জাগতিক সম্পর্ক আছে ভালো মন্দ যে জন্য তুমি তার কাছে যাচ্ছ দুনিয়ার কোনো পাওয়া দুনিয়ার কোনো আশা দুনিয়ার কোন নিয়ামত ইত্যাদি কারণে কি তুমি তার কাছে যাচ্ছো ওই লোকটা বলল না ইন্নামা আনা অভ্য হুফিল্লাহ আমি আল্লাহর জন্য তাকে ভালো দুনিয়ার কিছুই এখানে মাকসুদ না তখন ওই ফেরেশদা বললেন আনা রসুল উল্লাহ ইলাইকা লে ওবাল্লে কা আনাল্লাহ আহাব্বা কামা আহাব তা হুফি আউ কামা জাহাফিল হাদিস ওই ফেরেশদাকে বললেন শোনো আমি আল্লাহর পক্ষ থেকে দূত হিসেবে তোমার কাছে এসেছি আল্লাহ তা আলা আমাকে পাঠিয়েছেন তোমাকে এই কথা জানাতে তুমি যেহেতু একটা মানুষকে আল্লাহ তা জন্য ভালোবাসো কাজেই আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছে সময় দর্শক তাহলে আল্লাহর জন্য ভালোবাসা কাকে বলে দুনিয়ার সকল স্বার্থের বাইরে দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার আশা থাকবে না শুধু আল্লাহ খুশি হবেন ওই লোকটা আল্লাহর ইবাদত করে আল্লাহর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসলে খুশি হবেন এই দুনিয়ার কোনো স্বার্থ কোনো প্রয়োজনের বাইরে যে ভালোবাসা এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা আর ক্ষেত্রে আমরা কিন্তু ভুল করি আমরা অনেককে ভালোবাসি তার কাছে যাই দুনিয়ার জন্য দুনিয়ার জোয়া নিতে বিপদে পড়ে গেছি দোয়ার জন্য যাচ্ছি এটা কিন্তু দুনিয়ার জন্য যাওয়া আপনি দুনিয়ার একটা স্বার্থ অর্জনের জন্য যাচ্ছেন আপনি দিন শিখতেও যাচ্ছেন না আল্লাহর জন্যও যাচ্ছেন না ভালোবাসার জন্যও যাচ্ছেন না আপনার ভালোবাসা আপনার নিজের স্বার্থের এই স্বার্থ হাসিলের জন্য যাচ্ছেন আর জন্য তো ভাইরা আমাদের যাওয়া আসা হতে হবে আল্লাহর জন্য আর চাওয়া পাওয়া হতে হবে আল্লাহর কাছে আমরা যদি কোনো নেকর মানুষ দিনদার মানুষ আলেম দায়ী আমার ভালো লাগে তার দাওয়াতটা ভালো মনে হয় আমি তাকে সালাম দিতে যাই তাকে দেখতে যাই তার কাছে দশ মিনিট বসার জন্য যাই দিন বোঝার জন্য যাই এটা অনেক বড় এবাদত এটার অনেক স্বয়াবের কথা হাদিস শরীফে এসেছে বিভিন্ন হাদিস এসেছে যে আল্লাহ রাস্তায় জিহাদের মতো স্বয়াব পাবে যে ব্যক্তি কোনো দিনের জ্ঞান শিখতে কারোর কাছে যাবে তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবেন মানসালাকা তরে কেয়াল তামে সুফি মান সাহাল আল্লাহ তরে না আপনি একজন নেকর মানুষের কাছে দিনের একটা মশলা একটা দোয়ার পদ্ধতি একটা তবা ইস্তেক পার করলে আল্লাহ কবুল করবেন বিপদে পড়লে কোন কোন দোয়া পড়তে হয় শেখার জন্য গিয়েছেন দিনের এলেম সুন্নাতের এলেম কোরআনের এলেম শেখার জন্য গিয়েছেন আপনি আল্লাহর আছে জিহাদের সব পাবেন এই চলার পথটা আল্লাহ আপনার জন্য জান্নাতের পথে চলার সহজ করে দেবেন এমন কি বিশ্বের সকল সৃষ্টি নদীর মাছগুলো পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে আর আপনি যদি আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে এগোন শেখার জন্যও না খুব ভালোবাসেন যাই অনেকদিন দেখা হয় না সালামটা দিয়ে আসি আর কোনো উদ্দেশ্য আপনার নেই আল্লাহর জন্য ভালোবাসা আপনাকে তাড়িত করেছে যেমন আব্বাকে অনেকদিন দেখেন না আপনি ছুটে যাচ্ছেন মাকে অনেকদিন দেখেন না ছুটে যাচ্ছেন আপন বন্ধুকে অনেকদিন দেখেন না প্রিয় বন্ধুকে অনেকদিন দেখেন না মনটা অস্থির রাখতে ছুটে যাচ্ছেন দুনিয়ার কোনো স্বার্থ নেই এই রকম আল্লাহর জন্য ভালোবাসেন ছুটে যাচ্ছেন দুনিয়ার কোনো স্বার্থ নেই এর মর্যাদা অনেক বেশি আল্লাহ রসুল সাল্লাম এক হাদিসে বলছেন অন্যান্য গ্রন্থে হাদিস আল্লাহ তালা আমাদের দিন কোনো ছায়া থাকবে না সেই দিন সাত শ্রেণীর মানুষকে ছায়া দেবেন তাদের এক শ্রেণীর মানুষ রাজুল আনেতা হাবাফিল্লাহী আলাইহি হিস্তেমা ওয়া আলী হিতাফার রখা দুজন মানুষ একে অপরের আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য মাঝে মাঝে একসাথে এসে বসে আল্লাহর মহব্মত নিয়ে আলাদা হয়ে যায় এদেরকে আল্লাহ কয়ামতের দিনে তার দেওয়া খাস সায় অথবা আরশের ছায় আশ্রয় দান করেন অন্য হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাসলাম বলছেন আল্লাহ তালা কয়ামতের দিন বলবেন আইনার মতাহাবু নাহুমুল ইয়মাফি উদল্লি ও আল্লাহ আদিল্লাহ ইল্লা তল্লি যারা আমার মর্যাদায় একে অপরকে ভালোবাসো তারা আজকে কোথায় চলে এসো আমি তোমাদেরকে ছায়া দেব যেদিন আমার দেওয়া ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই কিন্তু আমরা যদি শিক্ষা অথবা মহাব্বত এই দুটোর বাইরে অন্য কোনো গরজে যাই যেটা আমরা অধিকাংশ ক্ষেত্রে ভুল করি আমরা দুনিয়ার গরজে যাই আল্লাহর মহব্বতের জন্য বসে থেকে দুটো কথা শুনে আল্লাহর ভয়ে চোখে পানি আসবে এজন্য অথবা শুধু আল্লাহর মহব্বতটাকে সালাম দেবো আল্লাহ খুশি হবেন এজন্য আমরা যাই না আমরা যাই আমি বিপদে পড়েছি বিপদ উদ্ধার করতে কখনো থানায় যাই কখনো সামাজিক নেতাদের কাছে যাই কখনো দিনদার মানুষের কাছে যাই সম্মান দর্শক এটা কখনোই আল্লাহর জন্য ভালোবাসা না এটা আপনার আত্মপ্রেম আর এজন্য গেলে কোনো সো হবে এটা কোরআন হাদিসে নেই বরং উল্টো হয়ে যাবে হয়তো অন্যায়ও হতে পারে দুটো অন্যায় খুব স্পষ্ট একটা হলো আমরা যখন বিপদ বিপদাবধে দোয়ার জন্য অন্যের কাছে যাই তখন আল্লাহর ব্যাপারে একটা খারাপ ধারণা আমাদের আসে আল্লাহ বোধহয় আমাদের দোয়া কবুল করবেন না আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন ওয যাসালাকা ইবাদি আননি ফা ইন্নি ক্বরীব উজিবু দাওতাদ দাঈদা দুআন ফলস্তাজীবু লি ওয়াল আমিনু বিল আলামের শুধুন আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দারা যখন আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আমি আল্লাহ তাদের কাছেই আছি উজিবু দাওতাদ দাঈদা দান বান্দা আমাকে ডাকলেই আমি সাড়া দেব অর্থাৎ বান্দা যেখানে থাক যে অবস্থায় থাক আমাকে কাছে পাবে ডাকলে আমার সাড়া পাবে কাজে আমি যদি মনে করি যে না আল্লাহ বলেছেন এটা আমার মনের শান্ত না আল্লাহ বোধহয় আমার ডাকে সারা দেবেন না তাহলে তো আমি আল্লাহর এই মহান ওয়াদার প্রতি অবজ্ঞা করলাম সময় দর্শক আজকের এ পর্বে আর দীর্ঘ করতে পারছি না আল্লাহ তালা তৌফিক দিলে আগামী পর্বে এ বিষয়ে আমরা আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখবেন এই আশায় এই দোয়াই আজকের পর্ব শেষ করছি ওসল আলা আল্লাহ মোহাম্মদিন নবীল উমি وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته থেকে চাইলে আপনি অবশ্যই হেদায়েত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমেধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় Marriage or divorce, Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জাকির নাহিক দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়